মহিলা, তুমি জাতিকে পাপি করে তোমার অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিত মনে করো না, ভুল হিসাব। তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো। তোমার মুখ দেখলে পাপ হয়, তোমার হাত দেখলে পাপ হয়, তোমার পা দেখলে পাপ হয়, তোমার শরীর দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়, তোমার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু। এই ছেলে, তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপি করে তোমার বাপ যেন তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে না চায়, বলে গেলাম তোমাকে। আর তোমার বোনকে বলে গেলাম, তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে, তোমার সাথেও কথা আছে। তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো, এক একটা বাক্যকে তুমি মনে করবে 1 কোটি টাকা মূল্য, তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে। আবারও বলে যাচ্ছি, তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিত মনে না করে। এই ছেলে, তোমার বোন জাতিকে পাপি করে যেন নিজেকে শিক্ষিত মনে না করে। ও শিক্ষিত নয়, ও বন্য, ও বর্বর, ও অসভ্য, ও অশিক্ষিতা। তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমাকে বক্তব্যের সূচনাতে আর একটা কথা বলে যাচ্ছি, শোনো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিনফালে মিন উম্মতি ফিন্নার, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরাহুমা, আমি তাদের দেখিনি। আবার শোনো সম্মানিত মুরব্বী, একটু দেখুন, আল্লাহ নবী বলছেন আমার 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। তার 1 শ্রেণীর মানুষ তুমি, আর 1 শ্রেণীর মানুষ তোমার বোন। তোমার বাপকে প্রথমে নাকচ করেছি, প্রথমে বলেছি 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, মনে আছে কি? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে। এবার তোমাকে নাকচ করছি, তারপর তোমার বোনকে নাকচ করার পরে আলোচনা করব। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের 1 শ্রেণীর মানুষ হবে মাহম সেয়াতুন, তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো। আমার উম্মতের 1 শ্রেণীর মানুষ হবে, তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো। গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন, গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন। আমার উম্মতের 1 শ্রেণীর মানুষ হবে, তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, এজরে মুনাবিহা, তারা তা দিয়ে মানুষকে মারবে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছ, তোমার আগে আগে কিছু লোক পালিয়ে চলে যাচ্ছে, তোমার হাতে লাঠি কাপুরুষ, তুমি এখানে কি বিদ্যা শিক্ষা অর্জন করতে এসেছো? তুমি চোর, তুমি ডাকাত, তুমি শয়তান, তোমার ভিতরে কে বিদ্যা রয়েছে? তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার হাতের কাল লাঠি, তুমি বলো, তুমি এসেছো চাঁপাই নবাবগঞ্জ থেকে পড়াশোনার জন্য, তোমার হাতে কেন লাঠি? কি দেখাতে চেয়েছো তুমি? বলো কি তুমি, তোমার হাতে কেন লাঠি? তুমি মানুষকে মারো, দিন রাত তোমাকে দেখতে পাচ্ছি পেপার পত্রিকায়। শোনো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুমি জাহান্নামী মুসলিম। মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢুকে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। যেই কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে, তার নাম মুসলিম। তোমার হাতে কেন লাঠি? তুমি জাহান্নামী। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন। তোমার কথা শেষ করলাম, এবার তোমার বোন। দেখো, আমি অনুবাদক, দেখো তো, মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছেন, অথচ আল্লাহ নবী বলছেন যে ওরা জাহান্নামী, ওদের আমি দেখিনি, ওরা জাহান্নামী, ওদের আমি দেখিনি, ওরা জাহান্নামী, ওদের আমি দেখিনি। দুই, নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকবে, আর এতন উলঙ্গ। দেখো তো তোমার বোনের সাথে মিল খায় কিনা। আমি আবার অনুবাদ করি, নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন।
তুমি এখন বুঝো সেটা কেমন, তুমি দেখতে পাও না? একটু আগে সূচনাতে বললাম তোমার বোনের গেঞ্জি জাতীয় পায়জামাটা তুমি দেখো না, তোমার বাপ দেখে না, বাপ বেটা কি লজ্জা বেঁচে খেয়েছ? তোমার বোন কি লজ্জা বেঁচে খেয়েছে? শোনো, তাহাজ্জুদের নাম ইমান নয়, শোনো, হজের নাম ইমান নয়, লজ্জার নাম ইমান। আল্লাহ রাসূল বলছেন আলা হায়ু মিনাল ইমান ওয়াল ইমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত, লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত, লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ইমান নেই তার, লজ্জা নেই যার, ইমান নেই তার, ইমান নেই যার, জান্নাত নেই তার, ইমান নেই যার, জান্নাত নেই তার, ইমান নেই যার, জান্নাত নেই তার, লজ্জা নেই যার, ইমান নেই তার। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, এই ছেলে তুমি তো তাফসির মাহফিল দিন রাত শুনে শুনে, আর ওই কণ্ঠ শুনে কি যে বলছে হুজুর, খালি বলে চলে যাচ্ছে কণ্ঠ সুরে, কেউ কিছু বুঝতে পারি না। 3 ঘন্টা তাফসির করার পরে হুজুর বলছেন যে এই আয়াতের তাফসির করতে আরো 2 দিন লাগবে। তারপরে বাড়ি যাওয়ার সময় সবাই বলছে বাপের বেটা আছে বলতে পারে, বললো কি বললো জি, সেই তো কি যে বললো। আমি কিন্তু রাজশাহী চাপায় নবগঞ্জের মানুষ, আমার দন্তা স তালে বাসা, তালে বাসা, তালে বাসা। কাজে আপনি খুব ভদ্রতা বজায় রেখে একটু 19-20 হলেও আপনি বুঝার চেষ্টা করবেন, তবে আমি প্রাণপণে চেষ্টা করছি আপনাকে বুঝানোর জন্য। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি খালি একটু ধৈর্য ধারণ করুন, ইচ্ছা করলেই সময় বের করা যায় না। 5 মাস থেকে এই সময়টা ঠিক করা হয়েছে, তবু কত ঠেলা ঠেলি এই দিনের উপরে, যে কত আঘাত আসলো, তারপরও চলে এসেছিল, তার মানে এটা তাকদীর। একটু মূল্যায়ন করেন, কাজ তো আপনার অনেক আছে। এই ছেলে ওই যে 5তলা বাড়িতে, ওই যে ওরা স্বামী স্ত্রী এখন পতিতালয়ের মেয়েকে নিয়ে বসে আছে টিভিতে, তো তুমি আর আমি ঠেকাতে পারছি? কি ঠেকানোর আছে, তুমিও যাও, যে বসে থাকো, কিছু করার নেই, এসেছ একটু ধৈর্য ধারণ করো, গল্প করবো না, নড়াচড়া করবো না, দোকান বন্ধ করো, ইচ্ছা করলে সময় বের করা যায় না, একটু ধৈর্য ধারণ করো, জীবনে কিছু করার চেষ্টা করো। তুমি মানুষ, বিচারের মাঠে পশুর বিচার হবে না। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে, পশু প্রাণীর বিচার মানে ওখানেই শেষ। একটা সিংওয়ালা ছাগল যদি একটা ওয়াসিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, তা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা ওয়াসিংওয়ালা ছাগলকে সিং দিয়ে বলবেন, এই সে ছাগল তোমার সিং দিয়ে দিয়েছি, তুমি এখন গুতা মেরে না। তারপরে বিচার শেষ, তার জাহান্নাম জান্নাত নেই, মানুষের জাহান্নাম জান্নাত আছে। একটু ধৈর্য ধারণ করুন, বোকামির পরিচয় দিয়েন না, ইচ্ছা করলেই সময় বের করা যায় না। আপনি কথাকে মূল্যায়ন করুন। এই ছেলে কথা শেষ করছি, অংশে তুমি শোনো, তুমি জাহান্নামি, এ কথা আল্লাহর নবী বলেছেন, তোমার হাতে লাঠি, গাভীর লেজের মতো তুমি মানুষকে মারো, তোমার বোন জাহান্নামি। তোমার বোনকে আল্লাহ নবী বলছেন নিসাউন, মহিলা, কাসে এতুন, কাপড় পরে থাকে, আর এতুন উলঙ্গ, মমিল হাতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। ওই যে দেখো তোমার বোন এখনো ওই যে যাচ্ছে, ঠোঁটে লিপস্টিক দিয়ে আছে, ওকে বলো যে তোমার নাম কি, ও বলে নাকি যে আমার নাম অলোকা, আমার বাপের নাম গৌতম গুপ্ত, বলে নাকি? ওকে হিন্দুর মেয়ে, তোমার বাপ কি জবাব দিবে? তোমার বাপকে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে বলি, ও কাপুরুষ, ভুল বুঝেছে তোমার বাপ আর তুমি, ভুল সিদ্ধান্ত, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না। তোমাকে বারবার বলে যাচ্ছে, তুমি মনে রেখো, তোমার বোন এখনো ঠোঁটে লিপস্টিক দিয়ে বাজারে ঘুরছে, ঢাকা শহরে এভাবে ঘুরতে হবে কে বলেছে? তুমি ধর্মকে পাগল পেয়েছো, তোমার বাপের তাহাজ্জুদকে তুমি তুলে রাখো, তোমার মায়ের কোরআন তেলাওয়াতকে তুলে রাখো, তোমার বোনের বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো। শোনো, তোমার বোন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। বাড়িতে ছিল ভালোই ছিল, বাজারে বের হয়েছে বিকাল 3টায়, রাত 9টায় যাবে, হাঁটার সময় কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে,
একবার ডান দিকে যাই, একবার বাম দিকে যাই, একবার মাথার চুল নাড়ে, একবার হাত হিলাই, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। আল্লাহ নবী বলছেন ও নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, লায়াক খোলা জান্না, ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না, ও তো জান্নাতে যাবে না, যাবেই না, ওলা ইয়াজেদ না, সে জান্নাতের গন্ধ পাবে না, হাই না রে হা তু যাদা মিন নাসিরাতে কাদা বাই কাদা, এই জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে, এক বছর দৌড়িয়ে যত পথ যাবে ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়াই তাহলে ও জান্নাতের গন্ধ পাবে। তোমার বোন জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, বলে রাখলাম আমি।